What a pleasant day. দিদার নদীর তীরে আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ। আমাকে সারাদিন বসে থাকতে হয় গছ ফিতে নিয়ে, পাথর মাখতে হয় ফিতে একটা দিক ধরে থাকে কাকাবাবু, আর একটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই যতক্ষণ না পুরো আজ সকালে একটু ওয়াটা নেয়নি। ঝকঝকে করছে আকাশ, পাহাড়গুলোর মাথায় বরফ, রোদ্দুর লেগে চোখ ঝলসে যায়, ঠিক মনে হয় যেন সোনার মুকুট পড়ে আছে। আরে দেবে কম না, মানে লেখক এখানে নিজের মনোভাব থেকে প্রকাশ করেছে সেগুলো ভীষণ সুন্দর, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো খুবই ভালো। আমি শুভদীপ চক্রবর্তী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সেক্রেটারি হয়ে বলছি, আমরা এই গ্রন্থাগার অর্থাৎ আমরা দেবপাম শ্রীজাত ও শুভদীপ আজকে অর্থাৎ 22শে মে এই গ্রন্থাগারের উদ্বোধন করেছি। তাই আমরা সেই সব বন্ধুদের কাছে খবর পৌঁছে দিতে চাই যারা অন্তর থেকে বই পড়তে ভালোবাসেন, তারা এই ছোট্ট গ্রন্থাগারে যোগদান করতে পারে। আমাদের যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন 7687981276 অথবা 9163490491। এছাড়াও যদি কেউ আমাদের বই দান করতে ইচ্ছুক হন তারা আমাদের যোগাযোগ করতে পারে ওই একই নাম্বারে। আমরা তাকে আমাদের গ্রুপের সদস্য হবার এক সুবর্ণ সুযোগ দেব, কারণ যারা বই পড়তে ভালোবাসেন আমাদের শ্রদ্ধা করি এবং তাদের সম্মান দিই। ধন্যবাদ। This is I and my friend. We are opening this library. So support us and join this library. Thank you.